তুলি এআইডি থেকে আপনি লিখেছেন, বাচ্চা হওয়ার জন্য স্বপ্নে পাওয়া ঔষধ খাওয়া কি শিরকের অন্তর্ভুক্ত হবে? বাচ্চা হওয়ার জন্য আপনি সাধারণ যে চিকিৎসা আছে সেগুলো আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন, কিন্তু স্বপ্নে পাওয়া ঔষধ এটি যদি কোনো আপনার কোনো যৌক্তিক কোনো কিছু হয়, ধরুন স্বপ্নে আপনি একটা আমলের ব্যাপারে নির্দেশনা পেলেন, সেই নির্দেশনা অনুযায়ী আপনি কোনো আমল করলেন, এতে এটা হতে পারে। বাট স্বপ্নে যদি আপনি এমন কিছু পান যেটি কোনো যৌক্তিক গ্রাউন্ড নেই, ধরুন অমুক গাছের ছাল বাঁধতে বলা হচ্ছে, হান করতে তান করতে বলা হচ্ছে, যেগুলো আসলে কোনো যৌক্তিক কোনো কিছু না, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই গৃহীত হবে। এবং এগুলো নির্ভর করলো যে স্বপ্নে আপনি কী দেখেছেন, যদি শিরপূর্ণ কিছু হয়, যেমন গাছের ছাল ঝুলিয়ে রাখলেই কিছু একটা কাজ করবে, অর্থাৎ এইটার মধ্যে প্রভাব সৃষ্টি করবে, তাহলে এটা শিরপূর্ণ বিশ্বাস হতে পারে, কারণ গাছের ছালের অলৌকিক কোনো ক্ষমতা থাকতে পারে না বিধায়। সেরকম কিছু দেখলে সেটা আপনি অবশ্যই অ্যাভয়েড করে চলবেন।